রাজ্য পালিত ধরিত্রী দিবস। গন্ডাছড়া মহকুমা আদালত চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব ধরিত্রী দিবস পালিত। উদ্যোক্তা গন্ডাছড়া মহকুমার আইন সেবা কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুশোভন দাস সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা। বিশ্বকে দূষণের হাত থেকে রক্ষা করতে রাজ্য পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস। 22 এপ্রিল সকাল 8টায় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার আদালত চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগেই হয় এই কর্মসূচিটি। বিশ্ব ধরিত্রী দিবস পালনের অঙ্গ হিসেবে হলো এই বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচিতে বিচারপতি সুশোভন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিভিন্ন প্রজাতির 250টি বৃক্ষের চারা রোপণ করা হলো। ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কমপ্লেক্স গন্ডাতুইসা ধলাইয়ের তরফ থেকে আজকে ওয়ার্ল্ড আর্থ ডেজ উপলক্ষে সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটির পক্ষ থেকে 250টা স্যাপলিংস আমরা প্ল্যান করছি এখানে কোর্ট কমপ্লেক্সে। এটার মধ্যে লিচু, অর্জুন, উইক্রু, জ্যাম, আমলকি, কামরাঙ্গা, সুপারি, কাঁঠাল, মেহগনি, কৃষ্ণচূড়া প্রভৃতি রকমের গাছ আছে। আমরা এগুলোকে আমরা প্ল্যান করবো ওয়ার্ল্ড আর্থ ডে উপলক্ষে। অনুষ্ঠানে বিচারপতি সুশোভন দাস ছাড়া উপস্থিত ছিলেন আইনসভার কমিটির অন্যান্য কর্মকর্তারা এবং আদালতের সাধারণ কর্মীরা। মূলত বিশ্ব ধরিত্রী দিবস পালন শুরু হয় 1970 খ্রিস্টাব্দের 22 এপ্রিল থেকে। ধরিত্রী শব্দটি এসেছে ধরণী বা ধরা থেকে, যার অর্থ পৃথিবী। অর্থাৎ পৃথিবীকে বিভিন্ন দূষণের হাত থেকে রক্ষা করার জন্যই এই ধরিত্রী দিবসের সূচনা করেছেন মার্কিন সিনেটর গ্লেন নেলসন। আমাদের পৃথিবীতে প্রায় প্রতিনিয়তই বিভিন্নভাবে দূষণের শিকার হচ্ছে। এর ফলে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, যেমন উষ্ণতা বৃদ্ধি পাওয়া, বৃষ্টিপাত কম হওয়া ইত্যাদি। পৃথিবী দূষিত হওয়ার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের উপর পড়ছে। আশ্চর্য হলেও সত্যি, বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষই অজান্তে এই সুন্দর পৃথিবীকে বিভিন্নভাবে দূষিত করছে। পৃথিবীকে এই দূষণের হাত থেকে মুক্ত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই এই দিবস পালন করা হয়। বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই এই ধরিত্রী দিবস পালন করা হয়ে থাকে। এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি এবং উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। মহকুমা আইনসভা কমিটি এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।